আলো চামড়া সাদা করে মেয়েরা ঘরে বুঝিবে বুড়ি কদিন পরে। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমার খেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরদের নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পোচাখালের ধারে এই গোয়ারেল বাড়ি। গাড়ি চালায় ভঙ্গি বদন, আমার বৌদি চুম খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বইছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দাটা, আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা। ঝাঁটি করা বেরিয়ে হাঁটা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দের কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনোদিন পড়েছো? যাও সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদি যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব। কিন্তু যাওয়ার আগে বৌদিকে আরেকবার ডেকে যাবে, বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা আর রং জমেছি সাদা কালা, আর হইছি আমি মন পাগিলা বসন্ত কালী। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি গেল কি বসন্ত কালী, বলতে পারি বসন্ত কালী বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছি সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছি সাদা কালা, হইছি আমি মন পাগিলা বসন্ত কালী। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালী বলতে পারি, বসন্ত কালী বলতে পারি। রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে, সব কসমি গেছি, তা তো এই কালো চামড়া সাদা করতে পারিনি, তাই আমি শহরে চলে এসেছি। এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে আমার স্বামীর সামনে ঘুরবো। তারা এই আমার বৌদি, আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই বৌদির নাম দিয়েছি কানাস তারা। দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, ঘা দিলেই বাজবে, তাই নাম দিয়েছি কানাস তারা। এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো, আমার বৌদি নিয়ে গঙ্গা সাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পুজো দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদির জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গা সাগরে, আমি কারো জুতো পরতে পারবো না বলে গঙ্গা সাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই, তারপরে ঘটনা পড়লে আমার খুব লজ্জা লাগতেছে। তারপরে একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দির পাশে চুপ করে বসে আছে, আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে সে কি মাধব আছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি কেন? মাথা মারা দেখতে পাচ্ছ, বই ধরে মারতে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি হিপিটা ধরে ঘিচে দা। তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে, বৌদির নাম কানাস তারা। তা বৌদি তুই কালো বলে দাঁড়ার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পেছনে আমি পাঁচ বছর ঘুরছি, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে।
এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাচ্ছে প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম আচ্ছা তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম এমনকি বকখালি বেড়াতে গেছিলাম এই তুই বিয়ে করবি তোর প্রশ্ন করে উত্তর দে নাকি বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে বল দেখি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে জামাই ষষ্ঠী কাকে বলা হয় বিয়ের পর জামাইয়ের গুষ্টি ষষ্ঠী পুজো করে পরাচিত করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয় হলো না এই কথা যে মেয়ের বাবা মা শুনবে তোর গর্ত খুলে পুজো করবি আমার লাস্ট প্রশ্ন এই প্রশ্ন ছাড়াই তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে ঠিক আছে বল দেখি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেচ্ছাপ কেন কি করে হলো দাদা আমার ভাই যে দিনে প্রস্রাব করে ফের রাতেও প্রস্রাব করে আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকাকোলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না আমি বলে দিদি শুনেনি মোবাইলে চার্জ যা কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে সব দিনের বেলা চার্জ হয়ে যায় আমি দিনের বেলা চার্জ দিই আবার রাতের বেলা শেষ হয়ে গেলে রাতের বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই আচ্ছা বৌদি তুই যে জন্য কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ রে বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছিস দশতলা বিল্ডিং ওর উপর সেই বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই দশতলা বিল্ডিং তুই কি করে উঠবি কেন টিপে টিপে যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দে বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কি দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্নের ছিড়ি হলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে ফাঁড়া এবার তুই পরিষ্কার বলি চুকার আমি লতে পাচ্ছি আর বলি বল এবার তুই প্রশ্ন উত্তর আমি বলছি শুনি নে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গ্যাসলাইট মেরে দিলি ও শর্ম তো আগুন জ্বলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ নয় ও ভগবানই তো মাথা নয় পুরো বাঁধা এই বলিস নুনো ধর নুনো কোন রকম গন্ডগোল করবে না নুনো নে চুপটি করে এখানে বসে থাকবি বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি আমি তাড়াতাড়ি আসবো আর নুনো যদি কাঁদে উঠি নিহানে দশতলা ছাদি বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো আমার বৌদি গেল দশতলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও Bakasaya,
আমার নাম সুইটি, সবাই ডাকে বিউটি। সুইটি এ লেডিস বিউটি পার্লার, এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ফেশিয়াল করা হয়। আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসেছে, তাদের স্কিনটা এত খারাপ ময়লা হয়ে যাচ্ছে, এক একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজের খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয় নুনু কাঁদে না, নুনু চুপ কর, নুনু কাঁদে না, এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে। আয় আয় নুনু কাঁদে না, নুনু কাঁদে না, আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো, এবার যদি কেঁদেছ তোমার মাসির বিয়ে করবো। আয় আয় নুনু কাঁদে না, নুনু চুপ কর, ও আরে বুকে চুল খেয়ে নিচ্ছে রে, জামা ছেড়ে কি করছে তাই রে। আয় আয় নুনু কাঁদে না, নুনু কাঁদে না, এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে, এ বৌদি এই তাড়াতাড়ি আয় না। আমি স্বপ্ন দেখছি না সত্যি, এ বৌদি তুই কি হয়েছি? What for you? আজ আমি গোয়ার কেল, আমি তো দেওর। গোয়ার কেল দেওর কি বলছি কিছুই বুঝতে পারছি না। এ বৌদি তুই আমার আর কি করতেছিস? নুনু দুধ খাওয়ার জন্য কাউকে করছে, আগে নুনু দুধ দে। ইডিয়েট, আমার এখন বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি তুই আমার চিনতে পারিনি, আমার সঙ্গে আর কি করতেছিস? বেশি আই চলি আমি কেঁদে বুক ভেসে দেবো, আগে নুনু দুধ দে। ইডিয়েট তুই যা তা বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি আমার বাড়ি কুলপি মিঠাকুণ্ডু, নিজের বিজনদার বাড়ির কাছে, নিজের বাড়িটা ভুলে গেলি? তুই কি কানা হয়ে গেছিস? কে মেয়ে কে বাবুদের চোখে দেখতে পাস না? এ বৌদি তুই আমার ভুলে গেছিস, ভালো হয়েছে দাদার ভুলে গেছিস, ভালো হয়েছে জন্মদার সন্তানটাকে ভুলে গেলি? নুনু দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল, আগে নুনু দুধ দে। ওরে চোখ চাপতে ঠিকানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। জামা প্যান্ট খুলে পরিয়ে রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার বৌদি গ্রামে বারহাট কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় এসে যা ডেজ মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁটা জড়িয়ে দেবে। খারাপ করছি
আমি কলকাতা এসে দেখলাম এই দশতলা বিল্ডিং এ 2000 মেয়ে লোয়ার গেল, তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন কল্পন চিনিস না বৌদি রে? কি কলকাতাটা মেয়ের কারখানা? কি বলছিস কি দাদা? আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতা এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন কল্পন চিনিস না বৌদি রে? কি কলকাতাটা মেয়ের কারখানা? আমাদের গ্রামের ছেলে ভোঁদা 10 বছর দেখাশুনো ঝাড় খাচ্ছে, ও যদি কলকাতায় নি কালো চামড়া সাদা হবে তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। বুড়ি থেকে হয়ে গেছে মজা, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান। বলছিস বৌদি তুই যা বুড়ি থেকে ছুটি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে? দুনিয়াটা এখন গোলক দাদা, কলকাতাটা মেয়ের কারখানা। মৃত্যু কান আমি ছাড়াবো জানিস? হ্যাঁ পেয়ে গেছি, তুই এখানে ফেলে জানিয়ে হওয়ার সময় কতটা দেবদেবী আমার সামনে বইছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বইছিল? হ্যাঁ। ওই দেবদেবী কটার নাম বলতো দেখি। কেন প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি সাউরি সরস্বতী, পিস সাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরম কালী। আরে এই কোন দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সে দেবতাটা কে জানিস? কে সে দেবতাটা? কে? তুই বালা ঠাকুর। দাদা আমার বাড়া মুখ দেখছে? আচ্ছা দাদা আমার মুখটা বাড়া মুখ দেখি, দেখো তো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায়, এই একটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ক্ষমা চাইতে হবে না, উনি বাচ্চার প্রতি ভালোবাসে দেখি আমি মুখ দিয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারি তাহলে নিজের বাচ্চাকে কত ভালোবাসবে? আমরা ব্রিটিশ ছিলাম, আমরা মানুষের উপর থেকে পরিষেধ করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না, কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো হলে কি হবে, ভিতরটা খুব পরিষ্কার। তাহলে বে করো ওর থেকে ওর দাদার আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়। ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100% মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে, এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন।
আচ্ছা আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কথা ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বোনো ভরে গেছে। হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য বোনো ভরে গেছে। আচ্ছা কাকুরের কথাটা বল, কথা সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে দুদিন থাক, থেকে না হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যা। বলি শোন, গ্রামে একটু ভাও দেখাবি, আর যদি গন্ডগোল করেছে আমার চিনিতে এদিকে আবার প্লাজো পরেছে, প্লাজো মারি ম্যাডাম, সরি ম্যাডাম, আবরি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু অন্য কিছু না, বন্ধু বলে বাস দেবে না তো? তুমি যে আমাকে বন্ধু বলে ডাকবে, বন্ধু কথার মর্যাদা রাখবে? আর আমি তো রাখবো, এই কথা তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে, বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হো না কো স্বার্থপর, তার ডুবেছে ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্র হারা। তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে। তাই আমি বন্দুক আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফায়ার করব। প্যার দিলো কামিলানে দিল গই কিউ আকেলানে, প্যার দিলো কামিলানে দিল গই কিউ আকেলানে, জানে কাউ আয়ে জানে কাউ আয়ে ধড়কে দিল বাজে।